তিতাসের মাসিমপুর আরআর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখি, এলাকাবাসীর প্রতিবাদ সভা। কুমিল্লার হোমনা থেকে এম এ কাশিম ভুঁইয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত। কুমিল্লার তিতাস উপজেলার মাসিমপুর আরআর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলম সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা হচ্ছে এমন অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত 3 নভেম্বর শনিবার বিকেলে বিদ্যালয়ের উন্মুক্ত মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ ও মাসিমপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনুল ইসলাম সোহেল শিকদার। তিনি বলেন, যাদের মনে হচ্ছে যে আলম সরকার অন্যায় করতেছে, আলম সরকার জোর করতেছে, আপনারা আমি সবার কাছে অত্যন্ত আহ্বান করবো, আমি আপনাদের নিয়ে বসবো, আমি আলম সরকারকে পার্সোনালি জিজ্ঞাসা করেছি, আপনার ব্যাপারে এইসব দেখা উনি আমাকে বলেছেন, আপনি সবাইকে ডাকেন, যাদের অভিযোগ আছে আমি সবার সামনে উপেন বসতে চাই, আপনারা আমার কাছে আসুন, আপনারা প্রয়োজনে মাসিমপুর মাঠে আসুন, আমি থাকবো, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন বাবুলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জানে আলম জাহাঙ্গীর। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান কিরণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল ইসলাম মুরাদ, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, কলাকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন সরকার, মাসিমপুর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ রেণু ভান্ডারী, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম মুন্সি, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ কামাল হোসেন, বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী জোহরা খাতুন ও ইসরাত জাহান তিথি প্রমুখ। এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোহাম্মদ ফজর আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, 1 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শাহজাহান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ডালিম সরকার, জামাল সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,
গত কয়েক মাস যাবৎ বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম সরকারের বিরুদ্ধে বিদ্যালয়ে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা উল্লেখ করে খবর প্রকাশিত হয়। এরই প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।